রাঙ্গুনি উপজেলার বিভিন্ন ইউনিয়নে ছাত্র কমিটি ঘোষণা করেছে এই কমিটির ঘোষণার মধ্য দিয়ে তারা শান্ত রাঙ্গুনিয়াকে অশান্ত করার অপচেষ্টা করছে বলে এমন অভিযোগ এনে ছাত্রদলের নাশকতা ঠেকাতে উপজেলা ও ইউনিয়ন ছাত্রলীগের নাথাকর্মীদের মাঠে শক্ত অবস্থানে থাকার নির্দেশ দেন রাঙ্গুনি উপজেলা ছাত্রলীগ তারই প্রেক্ষিতে ছাত্রদলের অরাজকতা সৃষ্টির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলার একনং রাজানগর ও নং ইস্তামপুর ইউনিয়ন ছাত্রলীগের বিকালে বিক্ষোভ মিছিলটি রানীহাট ডিগ্রি কলেজ থেকে বের হয়ে রানীহাট বাজারের গুরুত্বপূর্ণ স্থান প্রদক্ষিণ করে রানীহাট বাস কাউন্টারের সামনে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় এ সময় উপস্থিত ছিলেন একনং রাছানগর ও তেরানং ইস্তামপুর ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা এদিকে গত কিছুদিন ধরে রাঙ্গুনিয়ার বিভিন্ন ইউনিয়নে ছাত্রদলের কমিটি ঘোষণাকে কেন্দ্র করে উত্তাপ ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন রাঙ্গুনি উপজেলা ছাত্রলীগ ছাত্রদলের কমিটি ঘোষণা হলেও মাঠে তাদের কোনো তেমন তৎপর নেই যদিও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে রাঙ্গুনি উপজেলা ছাত্রলীগ ও তার অধীনস্থ বিভিন্ন ইউনিয়ন ছাত্রলীগের নেতাকর্মীরা এ বিষয়ে জানতে চাইলে রাঙ্গুনি উপজেলা ছাত্রলীগের সভাপতি রাসেল রাসু বলেন বঙ্গবন্ধুর নেতৃত্বে যেই দেশ স্বাধীন হয়েছে সে দেশে বিএনপি জামাতের কোনো ঠাঁই নেই ছাত্রদলের যে কোনো অপতৎপরতার প্রতিরোধে ড হাসান মাহমুদ এমপি মহোদয়ের দিক নির্দেশনায় আমরা সর্বদা প্রস্তুত আছি ছাত্রদলের যে কোনো অপতৎপরতা রাঙ্গকুনি উপজেলার ছাত্রলীগ কটুর হস্তে প্রতিরোধ করবে তৈবুল ইসলাম নিউজ রাঙ্গনিয়া <laughs> 자. 자. 자.